সাংবাদিক অবাক হয়ে গেলেন এবং বললেন যে ভাই মহানবী বলে চোদ্দ শত বছর আগে তার গত হওয়ার বছর পরেও পৃথিবীতে তার যে জনপ্রিয়তা বরং আমি ভিন্ন শব্দ বলি তার প্রতি মানুষের যে ভালোবাসা সাড়ে চোদ্দ শত বছর পরে কথা চোদ্দ বছর পরেই পৃথিবীর সকল জনপ্রিয় চোদ্দ শত বছর আগে তার গত হওয়ার প্রায় দেড় সহস্র বছর পরেও পৃথিবীতে তার যে জনপ্রিয়তা বরং আমি ভিন্ন শব্দ বলি তার প্রতি মানুষের যে ভালোবাসা সাড়ে চোদ্দ শত বছর পরে পরের কথা চোদ্দ বছর পরেই পৃথিবীর সকল জনপ্রিয় মানুষদের জনপ্রিয়তায় ভাটা পড়ে যায় চোদ্দ বছরেরও প্রয়োজন হয় না চোদ্দ মাস পর পৃথিবীর সবচেয়ে আলোচিত প্রশংসিত এবং অনেক নামি দামি মানুষগুলোর প্রশংসা এবং আলোচনা হারিয়ে যেতে শুরু করে একজন মানুষ তার জীবনে কি ছিল যে কারণে যে চোদ্দশো বছর পর পৃথিবীতে তিনি শুধু প্রাসঙ্গিকই নন তিনি পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি মানুষের কাছে প্রিয় এবং ভালোবাসার পাত্র তাকে অন্তর অন্তঃস্থল থেকে মানুষ এত ভালোবাসে কি কারণে কি ছিল তার বৈশিষ্ট্য অবাক করা বিষয় হলো তাকে নিয়ে বহু গবেষণা হয়েছে হচ্ছে আমত পর্যন্ত হতে থাকবে একজন মানুষ যার জীবনকে নিয়ে গবেষণা করে কোনো প্রকার কোল কেনারা করে মানুষ শেষ করতে পারছে না পারবেও না নতুন নতুন তত্ত্ব নতুন নতুন দিক তার জীবনের মানুষ আবিষ্কার করছে এবং কেয়ামত পর্যন্ত সেটিকে মানুষ আবিষ্কার করতে থাকবে এবং অনুসরণীয় এক ব্যক্তিত্ব হিসাবে তার ধারে কাছে রাখার মতো আরেকটি মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না আল্লাহর হাবিব সাল্লাহ্লামের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহর নবীর প্রতি মানুষের ভালোবাসা যে নজির আমরা দেখতে পাচ্ছি আজ পৃথিবীতে আপনি পৃথিবীর ইতিহাসের অনেক বড় বড় রাজাবাদশাহ অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্ব অনেক সম্পদশালী ব্যক্তিত্ব অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব পাবেন যাদের গত হয়ে যাওয়ার পঞ্চাশ একশো দেড়শো দুই বছর পর পৃথিবীতে তারা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে তাদের চোদ্দ গোষ্ঠীর নাম ধরে কেউ যদি গালিগালাজও করে কারোর কষ্ট হবে না কিন্তু মোহাম্মদ সাল্লাম এমন এক মানুষ ছিলেন যে দেড় হাজার বছর পর পৃথিবীর কোনো এক প্রান্তে তাকে নিয়ে কেউ একটা খারাপ মন্তব্য করলে কোটি কোটি মানুষের হৃদয়ে সত্যিকারের রক্তক্ষরণ শুরু হয়ে যায় চোখের পানি চলে আসে ক্ষোভে মানুষ ফেটে পড়ে কি সেই সম্মোহনী শক্তি যেটা গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে নবিরাসুলদের মধ্যেও তো অন্যান্য নবিরাসুলদের ক্ষেত্রে এই একই দৃষ্টান্ত আমরা খুঁজে পাই না অর্থাৎ তিনি সকল রাসুলদের মধ্যেও যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ এবং সবার চেয়েতে অনন্য এটা তার জীবনের বহু বহুদিক হয়তো আমরা দেখে খুঁজে বের করতে পারব সময়ত উপস্থিতি একজন মুসলিম তো বটেই সত্যানুসন্ধানী মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের উচিত সেই মহামানবের জীবনকে শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও জানার চেষ্টা করা কি ছিল তার জীবনে যে তিনি এতটা ভালোবাসা মানুষের অর্জন করতে পেরেছিলেন এতটা প্রাসঙ্গিক তিনি দেড় হাজার বছর পরেও গোটা পৃথিবীতে এরকম একজন মানুষকে নিয়ে জানার যে কৌতূহল জানার যে আগ্রহ এটা সত্যের মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের মধ্যেই থাকা উচিত এবং আমি আশা করব যে আমরা এখানে আজকে যারা আছি যারা আমাদের বক্তব্য শুনছি আমি সবাইকে অনুরোধ করব যে প্রে নবী সাল্লাহিসাল্লাম মোহাম্মদ সাল্লাহিসাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত তার জন্ম জন্মের আগের প্রেক্ষাপট তখনকার বিশ্ব পরিস্থিতি বিশেষ করে তার জন্মস্থান মক্কা এবং তার আশপাশের যে পরিবেশ পরিস্থিতি ছিল এবং তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা জীবনীকে আমরা যদি কেউ জানতে চাই তাহলে সেক্ষেত্রে তিন থেকে চার পৃষ্ঠার একটি বই আমাদের জন্য সহায়ক হতে পারে যথেষ্ট হতে পারে আমরা চাইলে মাত্র এক সপ্তাহে তার জীবনীটাকে জানার চেষ্টা করতে পারি সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমি আজ বিশেষভাবে আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে নবী সাল্লামকে জানার উদ্দেশ্যে তার যে কোনো একটি পূর্ণাঙ্গ সিরাতের গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পরিশেষ করেন বরং সম্ভব হলে আপনি কমপক্ষে তিনটি সিরাতের গ্রন্থ তিন আঙ্গিকে লেখা সেগুলো যদি আপনি পড়ে দেখেন আমার বিশ্বাস আপনার ইমানের মিটার এটা সাধারণ স্তর থেকে অনেক উপরে উঠে যাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাম পৃথিবীতে এসে পৃথিবীকে কি দিয়ে গেছেন এ আলোচনা তো অনেক বড় আলোচনা তাঁর যে অবদান ছিল বিশ্ব মানবতার প্রতি তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটি তা হল গোটা বিশ্বের মানুষকে তিনি হেদায়তের পথে পথ নির্দেশ করেছেন বিভ্রান্তি এবং গোমরাহির পথ থেকে মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন এজন্যই তাকে বলা হয় মানবতার মুক্তির দূত মানুষের কল্যাণ এবং অকল্যাণের পথ তিনি চিহ্নিত করে দিয়ে গেছেন আজ পৃথিবীতে অনেক আইডিয়া মানুষ এক্সপেরিমেন্ট করছে অনেক আইডিয়া পশ্চিমে পূর্বে মধ্যে গোটা পৃথিবীতে আপনি দেখবেন মানুষ অ্যাপ্লাই করে দেখছে এই আইডিয়া এই ধারণাগুলোকে অ্যাপ্লাই করার পর কখনো তার বিরুদ্ধ প্রভাব আমরা লক্ষ্য করছি কখনো তার ভালো প্রভাব লক্ষ্য করছি কখনো দেখতে পাচ্ছি যে একটা সময় পর্যন্ত তার ভালো প্রভাব থাকলেও আবার একটা সময় তার খারাপ প্রভাব আমাদের কাছে প্রকাশিত এবং প্রমাণিত হয়ে যায় নবী করিম সাল্লি সাল্লাম তিনি যে লাইফস্টাইল তিনি যে জীবন দর্শন বিশ্ব মানবতাকে দিয়ে গেছেন আজও পর্যন্ত পৃথিবীতে কেউ এটি প্রমাণ করতে পারেনি যে মোহাম্মদ সাল্লা সাল্লামের দেওয়া লাইফস্টাইল বা তার দেওয়া জীবন দর্শনের এই দিকটা মানব সভ্যতার জন্য অনুপকারী বলে সাব্যস্ত হয়েছে এটা আজও পর্যন্ত পৃথিবীতে কেউ বলতে পারেনি বরং অবাক করা বিষয় হলো যে তার দেওয়া জীবন দর্শনের বিভিন্ন দিক সেগুলার যৌক্তিকতা সেগুলোর বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ব্যাখ্যা সেগুলোর যথার্থতা এটা বিভিন্ন সময় শত শত বছর পর মানুষ আবিষ্কার করছে উদ্ঘাটন করছে অনুভব করছে উপলব্ধি করতে পারছে বিশেষ করে দুই হাজার চব্বিশের এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি নবী সাল্লাহ সাল্লামের শত শত সুন্না খুঁজে পাবেন যে সুন্নাগুলোর যৌক্তিকতা যথার্থতা পঞ্চাশ একশো বা দেড়শো বছর আগেও পৃথিবীর মানুষ জানতো না কিন্তু আজ সেটা দিনের আলোর মতো পরিষ্কার এই মানুষটি সম্পর্কে জানার কৌতূহল জানার আগ্রহ জানার জন্য আমাদের মধ্যে প্রেরণা থাকা উচিত অন্তত তার উন্মত হিসাবে তার অনুসারীর দাবিদার হিসাবে তার জীবনী জানা আমাদের জন্য একেবারেই অপরিহার্য আল্লাহ তালে আমাদের সবাইকে সেই তফিক দান করুন সমাজ উপস্থিতি নবী করিম সাল্লাম তার কথা শুনলেই সাধারণত আমাদের স্মৃতিপটে বা মানুষপটে ভেসে ওঠে যে তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন তিনি মানুষকে ধর্মের কথা বলতেন আল্লাহর বলতেন আখেরাতের কথা বলতেন এটুকুর আমি এটুকু করে দেখাচ্ছি না বরং এই বিষয়টা ছিল তার জীবনের সবচেয়ে বড় বিষয় এবং তার জীবনের সবচেয়ে বড় মিশন হলো যেটা আমি একটু আগে বলছিলাম মানবতাকে মুক্তির পথ দেখানো মানবতার সত্যিকারের মুক্তির পথ কোথায় কোন দিকে এটি বিভিন্ন সভ্যতায় মানুষ বিভিন্ন রকমের আবিষ্কারের মধ্য দিয়ে এক্সপেরিমেন্ট চালিয়েছে মানুষ দেখেছে যে এভাবে চলে দেখা যাক মানুষের অধিকার আদায় করা যায় কিনা ওইভাবে চলে দেখা যাক মানুষকে সুখে বা শান্তিতে রাখা যায় কিনা অন্য কোনো আইডিয়া হয়তো অন্য কোনো সভ্যতায় অন্য কোনো সমাজে এক্সপেরিমেন্ট করা হয়েছে যে সেটার কোনো সুফল পাওয়া যায় কিনা আমি যেটি বলছিলাম মুহাম্মদ সাল্লা সাল্লাম এমন জীবন দর্শন নিয়ে এসেছেন যে চোদ্দশো বছর আগের কোন জীবন দর্শন এ যুগে পৃথিবীতে প্রাসঙ্গিক হওয়া তো দূরের কথা একেবারে অচল হওয়ার কথা যেখানে তার জীবন দর্শনের প্রতিটি দিকের একেবারে ক্ষুদ্রতি ক্ষুদ্র দিকে যদি আপনি খুঁজে দেখেন তো দেখবেন যে সেটার যথার্থতা সেটার বাস্তবতা দিন যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হচ্ছে আপনারা মেডিকেল কলেজ স্টুডেন্ট আপনাদের উদ্দেশ্যে বলতে পারি যে এই যে কোভিড নাইনটিন গেল আমরা কোয়ারেন্টাইনের কথা শুনলাম আমরা স্বাস্থ্যবিধির কথা শুনলাম আমার কাছে একবার এক সাংবাদিক কোন একটা টিভি চ্যানেল আসলেন কোভিড নাইন্টিনের সময় এসে বললেন হুজুর স্বাস্থ্যবিধি সম্পর্কে একটু কিছু কথা বলেন আমি বললাম এটা তো ডাক্তারদের সাবজেক্ট এটা তো আমার সাবজেক্ট না আমি তো একজন টিপিক্যাল হুজুর মানুষ আমার কাছে তো হুজুরই কোনো সাবজেক্ট নিয়ে আসবেন তখনই বললেন যে ভাই আহ মূলত আমাদের ধর্মে যেহেতু পরিচ্ছন্নতার কথা বলা আছে আর ডাক্তাররা আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করেন অনুপ্রাণিত করেন তো এই জায়গাটায় যেহেতু আপনাদের ইন্টারেস্ট এবং ডাক্তারদের ইন্টারেস্টের জায়গাটা এক হয়ে যাচ্ছে মানুষ যেহেতু আলেমদের কথা শুনতে পছন্দ করেন আপনি কিছু কথা বলেন তো সে প্রসঙ্গে আমরা কিছু কথা বললাম সাংবাদিক অবাক হয়ে গেলেন এবং বললেন যে ভাই এর অনেক কথা আমারও জানা ছিল অ্যাজ এ মুসলিম তবে অবাক করা বিষয় হলো যে মনে হচ্ছে যে কোভিড নাইন্টিনের এই প্রেক্ষাপটে মহানবী মনে আজকেই বলে গেলেন এটা যে সাড়ে চোদ্দশো বছর আগের বলা কথা সেটা যে আজকের এই কোভিড নাইন্টিনের ভয়াবহ পরিস্থিতিতে গোটা পৃথিবী যখন দিশে হারা এই সময়টাতেও তার সে কথাগুলো যে প্রাসঙ্গিক হতে পারে এটা তো ভাবতেই অবাক লাগছে কিভাবে সম্ভব এটা